শ্রদ্ধা ভাজন ভিউয়ার্স, কমেন্টে অনেকে অনুরোধ করেছেন মনিরুদ্দিন কবিগানটি উপহার দেওয়ার জন্য, তাই কমেন্টের প্রতি আগ্রহী হয়ে আমি উপহার দিচ্ছি মনিরুদ্দিন এবং আনারকলির কবিগান। প্রভু নিরাকার নাম তোমার সর্বলোকে কয়, এ বিশ্ব বাগানে দেখি তোমার পরিচয়, করে বলে যাই শুনেন ভাই শ্রোতা বন্ধুগণ, কলিকাতায় একটি শহর জানেন সর্বজন, শহর কলিকাতা সেই এলাকায় মনমনুরা গ্রাম, সেই গ্রামের এক জমিদার মনিরুদ্দিন নাম, ছিল পাকা বাড়ি টাকা কড়ি আছে বেসমার, বর্তমানে কলিকাতার বড় জমিদার। একদিন মনে রাখে অন্য দেশে শিকার করতে যায়, বন্দুক হাতে মনিরুদ্দিন গুড়িয়া বেড়ায়, হঠাৎ দেখতে পায় উড়ে যায় পাখি জনেশ্বর, মোটা তাজা লম্বা টুট দেখিতে সুন্দর, দিল গুলি ছাড়ি গায়ে পড়ি উড়া দিয়া যায়, না জানি শিকার আমার পড়ে কোন জায়গায়, ছুটলো পাছে পাছে লক্ষ্য আছে শিকারের ওখানে, এমন সময় পড়ল গিয়া এক বাড়ির উঠানে, ওরা পাহাড়ি জাতি বংশ জ্ঞাতি ছিল মুসলমান, কোন মতে ভিক্ষা করে বাঁচাই তো প্রাণ, তাদের একটি মেয়ে না হয়ে বিয়ে পরম সুন্দরী, দেখলে পরে দুই নয়নে প্রাণ নিয়ে যায় হরি, রূপে রূপেশ্বরী আহা মরি কুকিলের বুলি, আদর করিয়া মায়ে ডাকে আনার কলি, মুখে মিষ্টি হাসি গড়ে বসি বাবে নিরালায়, উঠানে এক দনেশ পাখি তখন দেখতে পায়, বলে কোন শিকারি গুল্লি করি হারাইল শিকার, সামনে পড়িল আসি আমার ভাগ্য চমৎকার, এসব না কহিতে সেই জায়গাতে শিকারির গমন, এসব না বলিতে সেই জায়গাতে শিকারির গমন, আনার কলের রূপ দেখিয়া ভুলিল নয়ন, তখন জমিদারে মনে করে আপনে ভাবিয়া, দনের পাখি দিল তারে আনন্দিত হইয়া, পাখি হাতে তুলি আনার কলি মায়ের কাছে গেল, এক শিকারি ওই পাখিটি আমাদের দিল, মেয়ের কথা শুনি মা জননী শিকারিকে কয়, কোথায় বাড়ি কোথায় ঘর কি নাম তোমার শুনিয়া মনিরুদ্দিনে কয় তখনে পরিচয় তাহার, বলে আমি কলকাতারই বড় জমিদার, আসি এই জায়গাতে শিকার করতে বাসনায়ন করে, তাকবার একটু জায়গা চাই তোমাদেরই করে, আমি কয়দিন করে শিকার করে চলে যাব দেশে, এই বলিয়া রইল সে তাই আনার কলির আসে, তোমার ছিল মাথা
কন্যার ছিল মাতা নাহি পিতা এই দুনিয়ায় বিদ্যা করে মা জননী জীবন কাটায় একদিন জমিদারে প্রকাশ করে কোথায় কোথায় কই একটি কথা শোনো মা গো যদি পছন্দ তবে জায়গা জমি তবে জায়গা জমি দিব আমি সত্য করে বলি আমার সাথে দাও গো বিয়া কন্যা আনার কলি যাহার কথা শুনে তাহার কথা শুনে খুশি মনে আনার কলির মায়ে জমিদারের সঙ্গে তখন দিল তারে বিয়ে তারপর মাস কত তারপর মাস কত হইল গত আনন্দিত মন আনার কলি গর্ভবতী হইল যখন তখন জমিদারে তখন জমিদারে কি যে করে মনেতে ভাবিয়া কলকাতায় আসিতে চায় তাহাকে ছাড়িয়া বলে আনার কলি বলে আনার কলি যাবেন চলি রাখি একাশর আমাকে লইয়া চলেন কলকাতা শহর তাহার হাতে দড়ি তার হাতে দড়ি চিন্তা করি বলে জমিদার ফিরিয়া আসিব আমি কসম খোদার তখন আনার কলি তখন আনার কলি পায়ের গুলি মুকেতে নিয়া নিদয়া হইও না বলে উঠিল কান্দিয়া বলে বারে বারে বলে বার বার জমিদার আসিতেছি ফিরি একমাস করে নিব তোমায় না করিব দেরি তখন এই বলিয়া তখন এই বলিয়া যায় চলিয়া দেশে আপনার আনার কলিকে রাখিয়া সে তাই না আসিল আর কইনা আনার কলি কইনা আনার কলি গর্ভপুরী হইল এক সন্তান মা দুকিনী ছেলের নাম রাখে সুলেমান জমিদার নাহি আসে জমিদার নাহি আসে মায়ের দেশে ছেলের তাল্লাশে মায়ের বুকে দুঃখী হয়ে আবার কেহ হাসে তাহার মা দুকিনী আরে মা দুকিনী দিন রজনী কান্দিয়া বেড়ায় ভিক্ষা করে ও বাগিনী ছেলেরে পড়ায় পড়ার প্রথম হইতে পড়ার প্রথম হইতে ক্লাসেতে বৃত্তি নিয়া চলে মেট্রিক পরীক্ষায় পাস করিল 16 বছর কালে একটি ধনীর ছেলে একটি ধনীর ছেলে বন্ধু বলে ডাকি তো সদায় আয়ে পড়ার খরচ কিছু দিল সে জনায় তারপর শুলে মানে তারপর শুলে মানে খুশি মনে কলেজে তায় যায় ভর্তি হয়ে নিজের নাম ঠিকানা লিখায় লিখায় নিজের নাম লিখায় নিজের নাম পিতার নাম বলিতে না পারে এখন সঙ্গী সাথী তারা খানা খানি করে বলে কেমন ছেলে সঙ্গের সাথে ইহা শুনে কানা খানি করে বলে কেমন ছেলে বলে কেমন ছেলে কোন পাগলে জন্ম দিল তারে হাসা হাসি টিপা টিপি ক্লাসের ভিতরে তখন শুলে মানে তখন শুলে মানে দুঃখ মনে বাড়ি চলে গেল মায়ের কাছে পিতার নাম জিজ্ঞাসা করিল বলে মাদুকিনী বলে মাদুকিনী চুকের পানি মুসিয়া আসলে আদি অন্ত যত জিতি ছেলের কাছে বলে শোনো বাসাদন শোনো বাসাদন বিবরণ বলি পরিষ্কার তোমার পিতা কলিকাতার বড় জমিদার আছে বর্তমান আছে বর্তমান ধনবান মনিরুদ্দিন নাম শহরের ওই উত্তর অংশে মন মনুরা গ্রাম শুনিয়া শুলে মানে
শুনিয়া সুলেমানে কয় কনে পিতা জমিদার তবে একবার দেখে আসি পিতাকে আমার মাগো যাই দেখি মাগো যাই দেখি বাবা ডাকি নয়নে দেখিব পুত্রের মুখ দেখিলে পিতার মমতায় আসিব গেল পিত্রালয়ে গেল পিত্রালয়ে পরিচয় যখন সে দিল দুঃখ মনে যত কিছু মায়ের বিবরণ তুমি যাও চলি তুমি আমার পিতা বলছেন মাতা তোমার পুত্র আমি মনের উদিনে বলে কোথায় শিখেছ দুষ্টামি কোথাকার হারাম জাদা কোথাকার হারাম জাদা দিতে দাগায় আসিলে শয়তান পিতা বলে করলে আমায় কত অপমান দুষ্ট বেঈমান দুষ্ট বেঈমান ধরিয়া গর্দান মনির উদ্দিনে কয় ছোট মুখে বড় কথা দিলে পরিচয় পিতার মায়ের সুখে পিতার মায়ের সুখে অঙ্গ ভাটে রক্ত বাহির হইল কাঁদি কাঁদি সুলেমান মায়ের কাছে গেল বলে ওগো মাতা বলে ওগো মাতা নিষ্ঠুর পিতায় মানল যে আমারে স্ত্রী পুত্র বাবাই তোমার স্ত্রী পুত্র বলে অস্বীকার করে শুনে মা জননী শুনিয়া মা জননী সেই দুঃখিনী ছেলে নিয়া খুলে খুদার কাছে আরজ করে কেঁদে কেঁদে বলে ওগো বিচারপতি ভগো বিচারপতি করিমিনতি অভাগিনী কয় সত্যের বিচার করো প্রভু হে দয়াময় এসব বয়ান রাখি এসব বারণ রাখি যাইনি কি ছেলের ইতিহাস বহু কষ্টে সুলেমানে আয়ে করলো পাস গেল কলকাতায় গেল কলকাতায় পড়তে চায় কলেজ স্কুলে ফিস দিয়া ভর্তি করলো সেই ধনির ছেলে তখন সুলেমানে তখন সুলেমান পেরেশান থাকবো কোন জায়গায় অবশেষে লজিং করলো এক বালিশকারের বাসায় নামটি সলিমুদ্দিন নামটি সলিমুদ্দিন সুখে দিন যায় কাটাইয়া এ সংসারে ছিল তাহার মাত্র একটি মাইয়া নামে মায়াবতী নামে মায়াবতী রূপের জ্যোতি বলা নাহি যায় সুলেমানের কাছে পিতায় প্রাইভেট পড়ায় কন্যা মায়াবতী কন্যা মায়াবতী মায়ার ভক্তি তাহাকে করিত সুলেমানকে না খাওয়াইয়া নিজে না খাইত এইরূপ ভালোবাসা সেরূপ ভালোবাসা প্রেমের আশা কন্যা রয়ন করে কেন বজবন আমি সপিব তাহারে মেয়ের বাপ দেখিয়া মেয়ের বাপ দেখিয়া কয় ডাকিয়া মায়াবতীর মায় বারিস্তারের কাছে একদিন বলে নিরালায় আমার মনে ধরে আমার মনে ধরে ওই সুলেমান রে মেয়ে দিয়া বিয়া আপন করে রাখি তারে গোর জামাই করিয়া শুনিয়া বারিস্তারে শুনিয়া বারিস্তারে সুলেমান রে জিজ্ঞাসিয়া কয় কি নাম তোমার মাতা পিতা দাও না পরিচয় তখন সুলেমানে তখন সুলেমানে দুঃখ মনে কয় সারা সার এইভাবে পিতায় তারে করলো অত্যাচার কিরূপ যায় শিকারে কিরূপ যায় শিকারে বিয়া করে কন্যায় আনার কলি গর্বে তুইয়া পাহার পিতায় আসিলেন চলি পরে মা জননী পরে মা জননী একাকিনী আমাকে লইয়া
স্কুলে পড়াইতে লাগলেন ভিক্ষা যে করিয়া। একদিন পিতার কাছে পরিচয় দিতে গিয়েছিলাম আমি। নিষ্ঠুর পিতা বলে আমায় করেছি দুষ্কামি। তখন এই বলিয়া ঘাড়ে ধরিয়া মারল বেসমার। স্ত্রীপুত্র বলে মুদেরে করলো অস্বীকার। শুনিয়া বারিস্টারে এই ব্যাপারে দুঃখিত হইল। মিষ্টি সুরে সুলেমানকে কহিতে লাগিল, তোমার পড়ার খরচ সারা সার দিলাম যে সন্ধিয়া। লেখাপড়া শেষ হইলে মেয়েকে দিব বিয়া। তখন সুলেমানে খুশি মনে লাগিল পড়িতে। এক নম্বরে পাস করিল বিয়ে পাস করিয়া কয় ভাবিয়া মনে বড় আস। কি মতে লন্ডনে যাইয়া আমি আইন করিব পাস। জানিল বারিস্টারে দিল তারে খরচ সারা সার। গোপন ভাবে মায়ামতি দিল 10,000। গেল ইংল্যান্ডেতে আনন্দেতে পড়িতে লাগিল। আইন পাস করিয়া সুলেমান বারিস্টার হইল। টাকা দশ হাজার পুরস্কার, এক নম্বরে পাস। দেশ বিদেশে তাহার নাম হইল প্রকাশ। হইল বারিস্টার আসলো আবার মায়াবতীর ঘরে। মায়ামতীর পিতা মাতায় তখন কি বা করে। টাকা এক লাখ হজরির পোশাক গয়নায় অলঙ্কার। মায়ামতীর পিতায় নিয়া দিলা সারা সার। দিল মেয়েকে বিয়া খুশি হইয়া কন্যার পিতায়। গোর জামাই করিয়া তারে রাখিল বাসায়। তারপর সুলেমানে যায় তখন মায়ের তাল্লাশে। সেটাই গিয়া মা জননী না পাইল দেশে। মাকে খুঁজ করিয়া না পাইয়া ফিরিয়া আসিল। কোথায় গেল মা জননী চিন্তাতে পড়িল। এদিকে মা জননী সেই দুঃখিনী কিবা কাজ করে। আজমির শরীফ গেল সতী 9 বছর ধরে। সেটাই রাত্র দিনে ছেলের জন্যে কান্নাকাটি করে। সত্যের বিচার দিল সতী 1000 দরবারে। কবি মশাইদ বলে বাই সকলে বুঝবেন ইশারায়। সত্যের ঢোল বাতাসে বাজে প্রভুর কৃপায়। শুনেন গানের সুরে। না বুঝিয়া মানব জাতি
সমূলে বিনাদ অহংকারে টাকার দূরে বাহাদুরি দুনিয়ায় ডুব দিলে সে অকুল জলে মানে কি পাওয়া যায় ডুব দিলে সে অকুল জলে মানে কি পাওয়া যায় পিতার কথা বলে যাই এবার কলিকাতায় বসত বাড়ি বিরাট জমিদার মনিরুদ্দিন নাম কি হয় আনার কলির স্বামী স্ত্রী পুত্র অস্বীকার করে করিল দুষ্টামি এইভাবে এই জগতে শ্বাস দিয়া করিল এ সংসারে অবশেষে দুইজন স্ত্রী ছিল ছোট চিরির ভালোবাসা তা করে সঙ্গে দুষ্ট নারী চাকর নিয়া থাকত মন রঙ্গে মিলন অবস্থায় দুইজনকে দেখিতে পাইয়া রাগ হইয়া খুব মারিল দাও হাতে নিয়া খুব খাইয়া বাসার চাকর প্রাণে মারা গেল ভাগ্য গুণে নষ্ট নারী প্রাণেতে বাঁচিল দুষ্ট নারী চিৎকার শুনে পাড়া পড়োশী তখনই আসিল লাশ দেখিয়া পড়োশী ওই থানা জানাইল খবর পাইয়া দারোগা বাবু সে তাই চলে যায় লাশ সহ আসামিকে বাই করিল চালান জজ কোর্টেতে যেরা পাঁচটা সারি যখন হইল জমিদারের ফাঁসির হুকুম জানাইয়া দিল দুষ্ট নারীর কারাদণ্ড যাবত জীবন হয় যেমন কর্ম তেমন ফল কবিকারে প্রভুর লীলায় আগব খেলা বুঝা হল মহা
দিলে সে অকুল জলে মানে খাওয়া যায়। তারপরেতে কি হইল হাই কোর্টের ব্যাপার, পিতার ফাঁসি অপরিচয় ছেলে হইল বারিস্টার, আসামি কান্দিয়া বলে বারিস্টারের টাই, ফাঁসি হইতে যদি আমি জেলখানাটা পাই, জমিদারি দলিল করি দিব যে তোমারে, এই কথা শুনিয়া ছেলে ভাবিল অন্তরে, সেই পিতা পুত্র বলে করে অস্বীকার, পিতার ফাঁসি হবে বুঝি আমি বারিস্টার, যার পুরুষে জন্ম নিলামে বিশ্বের বাজার, পিতার জীবন কেমনে রাখি ভাবে তখন অন্তরায়, ডুব দিলে সে অকুল জলে মানিক পাওয়া যায়। পিতার যাহা জমিদারি ছিল ও পরিচয়ে নিজের নামে কাগজ করে নিল, এদিকে আনার কলিয়াজনি শরীফ তাকে স্বামীর ফাঁসি ছেলে বারিস্টার স্বপনেতে দেখে, স্বপন দেখে দুই দিন পরে ফাঁসির তারিখ আসিয়া পৌঁছিল, হাজার হাজার লোকজন দেখিতে আসিল, আর স্বামীকে যুক্তি দিয়া বলে বারিস্টার, যদি তোমায় জিজ্ঞাসিবে কোর্টের ভিতর, খাইবার বাকি দেখবার বাকি কি আছে বলো আমায়, ডুব দিলে সে অকুল জলে মানিক পাওয়া যায়। এই কথাটা জিজ্ঞাসিলে বলবাই শুধু মোর, একটা জিনিস বাকি আছে দুনিয়ার উপর, আপনার মায়া মুগ্ধ স্ত্রী ওর দাঙ্গিনী যিনি, এক বিছানায় থাকতে চাই মাত্র এক রজনী, বারিস্টারে আসামিকে শিখাইল দশটা বাজে আসামিকে এজলাসে তুলিল, খাইবার বাকি দেখবার বাকি যে জিজ্ঞাসিল, আসামি কয় একটা জিনিস বাকি রয়ে আমার, এক রজনী পাইতে চাই স্ত্রীকে আপনার, শুনিয়া কথা গুরল মাথায় আগুন লাগল যদের গায়, ডুব দিলে সে অকুল জলে মানিক পাওয়া যায়।
অস্থারে দরিয়া হাতে যত সাহেব দেখো আইনের বিচার আইনে বড় মারছেন কোন কথায় খানে শুনি মারছ প্রাণে চৌকে দেখার কি উপায় ডুব দিলে সেরকম জলে মানিক পাওয়া যায় পরে কানে শুনি মারছ প্রাণে চৌকে দেখার কি উপায় ডুব দিলে সে স্ত্রীর দুঃখে আপনার যদি এত দুঃখ হয় আর স্বামী চাকর কাটে ওই স্ত্রীর বিষয় নারী জাতি মায়াবিনী পুরুষের পরাণ যার ভিতরে ফুটে ফুল মানবের বাগান দশটা হইতে জেরা তর্কে দুই গোটি কার সময় যায় ডুব দিলে সে অকুল জলে মানিক পাওয়া যায় দিনের পাশি মুক্তি জজে তখন বলে দুষ্ট নারী যাবত জীবন থাকবে কিন্তু জেলে দশ হাজার টাকা পুরস্কার শুলে মানতে দিল এবার তোমার মাতা পিতা জজে জিজ্ঞাসিল দুঃখের কথা কইতে পিতায় আমার মনিরুদ্দিন আর স্বামী যে জন মায়ের নাম পিয়ানার কলি দুঃখিনী জীবন স্ত্রী পুত্র বলে বাবায় প্রলয় অস্বীকার যেইভাবে তে বাবায় আমায় করল অত্যাচার আদি অন্ত সব বৃত্তান্ত কান্দিয়া আনারকলি যে জাগা আনারকলি সেই জাগাতে আসিল তখন ছেলের গোলে দরিয়া মায়ে জুড়িল কান্দন স্বামী স্ত্রী পিতা পুত্র হইল পরিচয় কবিকারে প্রকাশিয়া শ্রোতা গণকে কয় বিদ্যার মত বাহাদুরি কি শুনাই আর দুনিয়ায় ডুব দিলে সে অকুল